নমস্কার বন্ধুরা, তোমাদের আরও একবার স্বাগত জানাই লাইভ আড্ডা ফুটবলে। তো বন্ধুরা, আজকের ম্যাচটা হয়তো তোমরা দেখেছো, এটিকে মনে মনে এবং জামশেদপুর হয়ে যাওয়ার যে ম্যাচটা, তো ম্যাচটা দেখে এটাই বোঝা গেল যে এটিকে মোহনবাগান টিমটাকে নিয়ে ফাইনাল অবধি স্বপ্ন দেখা বন্ধ করতে হবে আমাদের ইমিডিয়েটলি। কারণ টিমটা এতটা বাজে পারফরমেন্স করছে, প্রত্যেকটা ম্যাচে একটা করে গোল দিচ্ছে, এটা কিন্তু অ্যাকসেপ্টেড না, ঠিক আছে? তো এটিকে মোহনবাগান এবং জামশেদপুর হয়ে যাওয়ার যে ম্যাচটা, এটিকে মোহনবাগান একটি ম্যাচে জামশেদপুর এফসিকে অল্পের জন্য পরাজিত করেছে পেনাল্টি কিক থেকে। খেলার একমাত্র গোলটি করেন হুগো বুমো। এটিকে মোহনবাগানের হয়ে খেলার জয়ী পেনাল্টিতে গোল করার জন্য হুগো বুমো রচিত। এরপরেও দুই সেট প্লেয়ারের মধ্যে কয়েকটা স্ক্র্যাপ ছিল, কিন্তু এটিকে মোহনবাগান যা পরপর তিনটে ক্লিন শিট রাখে এবং তাদের নির্দোষ হোম রেকর্ড বজায় রাখে। অন্যদিকে হিরো আইসেলের 2021-22 লিগ শিল্ড চ্যাম্পিয়নরা একটি বেদনাদায়ক পরাজয়ের সম্মুখীন হয়েছে, তাদের মৌসুমের সপ্তম। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান যে ম্যাচটা খেলছে এবং 14 মিনিটের মাথায় প্রীতম কোটার একটা ভালো গোল পেয়েছিল, কিন্তু তার মানে হেডটা আটটু ডাউন গোল, হয়তো জালে বলটা যাওয়াতে পারতো। তো দীপক টাঙ্গি আছে হিরো অফ দ্য ম্যাচ হয়। তো সব নিয়ে এটিকে মোহনবাগানের পারফরমেন্সটা খুবই ডাউন এখন লেভেলে চলছে। আর এটিকে মোহনবাগানের যে টিমটা এখন মানে জনি কাউকে চলে যাওয়ার পর থেকে কিন্তু এটিকে মোহনবাগানের টিমটা কিন্তু খুবই নড়বড় হয়ে পড়েছে। তো এই মুহূর্তে ইমিডিয়েট কিন্তু পোকবাক জায়গায় একটা বক্স স্ট্রাইকার আনা উচিত এটিকে মোহনবাগানের। তো বন্ধুরা, একটি উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধে বিরতিতে 0-0 স্কোর দিয়ে শেষ হয় খেলার শুরুটা। ছিল উত্তেজনাপূর্ণ, উভয় দলই বল পাস কাটিয়ে তাদের অবস্থান ঠিক নিচ্ছিল। তো এটিকেএমবির খেলার সেরা সুযোগটি আছে ওই 18 মিনিটের আছে, যেটা প্রীতম কোটালের কর্নার হেডার রূপান্তরিত করতে ব্যর্থ হয়। জার্মানপ্রীত সিং খেলার 27তম মিনিটে জিতেন্দ্র সিংয়ের স্কলাভিত্তি হন এবং জেএফসিকে একটি পরিবর্তন করতে বাধ্য করে। সুযোগ থাকা সত্ত্বেও প্রথমার্ধে জেএফসি বেশি পাসিং এবং দখল ছিল। উপরন্তু তারা প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগ সহ্য করছিল। পেনাল্টি কিক থেকে খেলার একমাত্র গোলটি হুগো বুমিসি করেছিল। তো এটিকে মোহনবাগানের আর প্লেয়ার কিন্তু সেভাবে মানে অ্যাক্টিভ দেখা যায়নি। তো বন্ধুরা, এটিকে মোহনবাগানের এই টিমটা নিয়ে কিন্তু স্বপ্ন দেখা আমাদের বন্ধ করে দিতে হবে টোটালি। কারণ এতটা বাজে এটিকে মোহনবাগান খেলছে। এটিকে মোহনবাগানের একটাই যা উইক পয়েন্ট, সেটা হচ্ছে তারা টেবিলের নিচে থাকা টিমদের সাথে মানে গা ছাড়া অবস্থায় খেলছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, যত ভালো ভালো টিম আছে তাদের সাথেই কিন্তু এটিকে মোহনবাগান ভালোভাবে খেলে। এবং নিচে থাকা টিম, যেরকম নর্থ ইস্টের আগের ম্যাচটা হয়তো দেখেছেন, সেখানে কিন্তু এটিকে মোহনবাগান কিন্তু মানে মানে জল থেকে কোনো রকম ডুবে এসে গোলটা করেছে, নাহলে কিন্তু ওই ম্যাচটা ড্র হতো আর এই ম্যাচটাও ড্র হতো, যদি না পিটার আর্লি ফাউলটা করতো এবং যেই না রেড কার্ডটা দেখে উঠে যেত। তো 90 মিনিটের পরে হুগো বুমোসের গোল করার পরেও কিন্তু জামশেদপুর এফসি এমন চান্স পেয়ে গেছিলো যেখান থেকে তারা জালে খুব সহজে বলটা জড়িয়ে দিতে পারত। তো এখানেই মোহনবাগানের টিমটাকে দেখে বোঝা যাচ্ছে তারা কতটা মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই, কারণ কতটা খারাপের দিকে এগোচ্ছে। এবং হুয়ান ফার্নান্দোর এখন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে পোগবাকে কিন্তু পোগবার বদলে কিন্তু একটা বক্স স্ট্রাইকার দরকার। এবং দিমিত্রি পেত্রাতোস কিন্তু প্রথমে দেখে মনে হয়েছিল যে দিমিত্রি পেত্রাতোস একজন স্ট্রাইকার, তো একজন কিন্তু তিনি অ্যাকচুয়ালি তার নাম্বার 9-এর কাজটা করেন। তো বন্ধুরা, এটিকে মোহনবাগানের এই টিমটা নিয়ে আমাদের হয়তো স্বপ্ন দেখাটা বেকার হয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তবে ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সদস্য হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।